নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমি আবার চলে এসেছি আমার রন্ধনে বন্ধন চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে বা ঠান্ডা পানীয় নিয়ে। এই গরমে সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, কিন্তু তবু আরেকটু ভালো থাকার জন্য আর মনটাকে আর শরীরকে শান্তি দেওয়ার জন্য আজকে আমি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা ড্রাই ফ্রুটস লস্যি। চলুন তাহলে দেখে নিই এটা আমি কী করে বানাই। প্রথমে আমি লস্যিটা বানানোর জন্য এই আইস কিউবগুলোকে এখানে ঢেলে দিলাম। একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি প্রথমেই, তারপরে ড্রাই ফ্রুটসগুলোকে আমি দিয়ে দিলাম, কনডেন্সড মিল্ক দিলাম, আর দিচ্ছি এক কাপের মতন টক দই। আর অল্প পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আমি বেশি দেবো না, 1 টেবিল স্পুনের মতন চিনি দিলাম, কারণ কনডেন্স মিল্কের মধ্যে চিনি থাকে। আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতন বিট নুন। এবার এটাকে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আর দিচ্ছি জল, চিল্ড ওয়াটার, মধ্যে 2 কুকিজ বিস্কুট আমি দিয়ে দিলাম, এতে টেস্ট খুব ভালো হয়। আমার ঠান্ডা ঠান্ডা ড্রাই ফ্রুটস লস্যি একদম রেডি। এবার ওপর থেকে আমি সামান্য ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আমার এই লস্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে, আর প্রেস দ্য বেল আইকন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ।